স্টেডিয়ামের মধ্যে দর্শক দেখা যাচ্ছে না, এটা একটা ডিএলএস এর অনেক বড় ধরনের সমস্যা। এখন হয়তো আপনি ডিএলএস গেমে দর্শক দেখতে পারতেছেন, কিন্তু কিছুদিন পর হয়তো আপনার ডিএলএস গেমের মধ্যে দর্শক নাও দেখা যেতে পারে। তাই প্রতিটি ডিএলএস প্রেমীদের এই টিপসটা জেনে রাখা উচিত যে আপনার যদি স্টেডিয়ামে দর্শক দেখা না যায়, তাহলে আপনারা কিভাবে এটা সমাধান করবেন। আপনারা দেখছেন সজীব ব্রো ইউটিউব চ্যানেল। আমাদের চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, আর এখনো লাইক না করে থাকলে একটা লাইক করে দিন। বেসিক্যালি স্টেডিয়ামের মধ্যে দর্শক দেখতে না পাওয়ার কারণ হচ্ছে আমাদের ফোনে অনেক সময় গ্রাফিক্সের প্রবলেম হয়ে থাকে। তাই এই প্রবলেমটি সমাধান করার জন্য প্রথমে আমাদের গেমের মধ্যে প্রবেশ করতে হবে। গেমের মধ্যে প্রবেশ করার পর সেটিংস থেকে অ্যাডভান্স সেটিংসে প্রবেশ করতে হবে। অ্যাডভান্স সেটিংসে প্রবেশ করার পর গ্রাফিক্স নাম করে যে অপশনটি রয়েছে, সেই অপশনের মধ্যে প্রবেশ করার পর গ্রাফিক্সটাকে আমাদের একটু চেঞ্জ করে নিতে হবে। আপনারা অটো বা ম্যানুয়াল করে দেখতে পারেন। যদি এর মাধ্যমে আপনাদের কোনো সমস্যার সমাধান না হয়, তাহলে আপনাদের জন্য রয়েছে দ্বিতীয় একটি টিপস। দ্বিতীয় টিপসটি হচ্ছে এপটিজি কোম্পানিকে জানাতে হবে যে আপনারা এই ধরনের সমস্যায় অনেক দিন ধরে ভুগতেছেন। এর জন্য এপটিজিকে একটা মেইল সাবমিট করতে হবে অথবা একটা আবেদন করতে হবে। এখন অনেকের মনে প্রশ্ন থাকতেই পারে যে ভাইয়া, আমরা কিভাবে এপটিজির সাথে যোগাযোগ করব বা এপটিজিকে এই সমস্যাটি সম্বন্ধে জানাতে পারি। আপনারা support.ftg.com এর মাধ্যমে একটা মেইল করতে পারেন, অথবা গুগল থেকে এপটিজি লিখে সার্চ করার পর এপটিজির যে ওয়েবসাইটটা রয়েছে সেখানে ঢুকে আপনারা কিন্তু সাবমিট করতে পারেন। কিভাবে এপটিজিকে একটি মেইল সাবমিট করতে হয়, এ বিষয়ে আমরা আগের অনেক ভিডিওতে আলোচনা করেছি। আপনারা চাইলে সেই ভিডিওগুলো দেখে নিতে পারেন। আমি আশাবাদী এই দুইটা টিপস যদি আপনারা সঠিকভাবে ফলো করতে পারেন, তাহলে আপনাদের এই যে প্রবলেমটা রয়েছে, এই প্রবলেমটা অতি দ্রুত সমাধান হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আর আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের কোনো প্রকার উপকার হলে একটা লাইক তো আশা করতেই পারি। আর ডিএলএস সম্পর্কে নিত্য নতুন তথ্য পাওয়ার জন্য অবশ্যই কমেন্ট করতে পারেন। আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে ভিডিও নিয়ে আসার চেষ্টা করব।